আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। অবিশ্বাস্যভাবে 10 জনের দল নিয়ে চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। আসুন দেখে নেই বিস্তারিত। ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল সবশেষ ঘরের মাঠে 2 প্রীতি ম্যাচে পানামা ও কোরাসাওকে বিশাল ব্যবধানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হটিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে উঠেছে শীর্ষে। আর্জেন্টিনা জাতীয় দলের সফলতা যখন ঈর্ষণীয়, তখন পিছিয়ে নেই দেশটির অনূর্ধ্ব 17 দলও। আগামী দিনের মেসি মার্টিনেজরাও ছুটছে শিরোপার পেছনে। ইকুয়েডরে বসেছে অনূর্ধ্ব 17 দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের 19তম আসর। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে আলবি সেলেস্তে জুনিয়ররা 2-0 গোলে পরাজিত করে চিলি অনূর্ধ্ব 17 দলকে। মঙ্গলবার 11 এপ্রিল ইকুয়েডরের রাজধানী কুইটোর স্টাদিও রদ্রিগো পাস ডেল গার্ডোতে বাংলাদেশ সময় রাত 1টায় চিলি অনূর্ধ্ব 17 ও আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনার 2 গোলের একটি এসেছে আত্মঘাতী থেকে, আরেকটি গোল করেন ক্লাদিও ইজেভেরি। ম্যাচে উভয় দলই একটি করে লাল কার্ড দেখেছে। এর আগে গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতে জয় ও 1 ড্র নিয়ে বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে উঠে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী ফাইনাল রাউন্ড উন্নতি করা সবগুলো দলের মুখোমুখি হবে। আর্জেন্টিনার 14 এপ্রিল ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। প্যারাগুয়ের সঙ্গে খেলবে 17 এপ্রিল তৃতীয় ম্যাচ। স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে 20 এপ্রিল নিজের চতুর্থ ম্যাচ। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আগামী 23 এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে। উল্লেখ্য, ফাইনাল রাউন্ড নিশ্চিত করা 6টি দল মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলে থাকবে 5টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন, আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্স আপ। বাকি 4 দলের মধ্যে যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারিত হবে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।